বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে নিয়ে সাউথ ইন্ডিয়ান একটা রেসিপি বানাচ্ছি। এটাকে ভেন পোঙ্গল বলে। এটার জন্যে আমি হাফ কাপ ডাল নিয়েছি, মুগের ডাল। এটাকে হালকাভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি। হাফ কাপ ডাল আর হাফ কাপ গোবিন্দভোগ চাল। তো মেজারমেন্টটা আমার একার বলে এরকমভাবে নিয়েছি। তো একটু দেখো, ড্রাই রোস্ট করে নিয়ে এবার চালটা দিয়ে ডালটা ভালো করে জলে ধুয়ে নেব। ডালটা ড্রাই রোস্ট হয়ে গেল। এবার ওর সঙ্গে আমি হাফ কাপ চাল নিয়েছি, সেটা আবার মিশিয়ে দিচ্ছি। এবার জলে এটাকে ভালো করে ধুয়ে এবার প্রেশার কুক করে নেব। ভালো করে চাল আর ডালটা ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আমার মেজারমেন্টটা এরকম, 1 কাপ আমার চাল আর ডাল মিশিয়েছিল, এতে আমি 4 কাপ জল দেব। তো বন্ধুরা, তোমরা যে পাত্র দিয়ে মেপে তোমরা চাল আর ডালটা নেবে সেই পাত্রেরই অনুযায়ী দেবে, দ্যাট মিন্স 1:4। তো আমি জলটা মিশিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো, দিয়ে এটা প্রেশার কুক করবো। এবার স্বাদ অনুপাতে নুনটা মিশিয়ে দিলাম, দিয়ে প্রেশার কুকারের কভার করে দিচ্ছি, দিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি। এবার রান্নাটার পরবর্তী স্টেপে যাব। চাল আর ডালটা তো তোমাদের দেখালাম প্রেশার কুকারে প্রেশার কুক করে নিয়েছি। এবার আমাদের যেটা পরের স্টেপটা হচ্ছে, তড়কা লাগাতে হবে। এই ফোড়নটা দেওয়ার জন্য আমাদের যে যে উপকরণগুলো দরকার লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। এখানে দেখো, হিং লাগবে, স্বাদ অনুসারে নুন লাগবে, রান্নাটা সম্পূর্ণ ঘি করলেই ভালো হয়, আদারওয়াইজ সাদা তেল ইউজ করতে পারো। এখানে লাগছে কারি পাতা, এখানে নিয়েছি গোটা জিরে, সাদা জিরে, এখানে গোটা গোলমরিচ, একটু আদা কুচি, একটুখানি কাজু টুকরো আর নারকোল। নারকোলটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। বাকি আইটেমগুলো দিলে বেশ ভালো হয় রান্নার স্বাদ। আর এই রান্নাটায় কোনো লঙ্কা লাগে না কিংবা হলুদ লাগে না, একটু সাদা সাদা হয়। ঝালটা আনার জন্য এখানে এই গোলমরিচটা ইউজ করা হচ্ছে। তো পরবর্তী স্টেপটা শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে বন্ধুরা। ডাল আর চালটা দেখো সেদ্ধ হয়ে এরকম দেখতে লাগবে। এবার এটাকে সরিয়ে রেখে এবার ফোড়নটা দেওয়া শুরু করছি। ঘিটা দিয়ে তার উপরে একটুখানি তেল দিয়ে দিচ্ছি। এবার এক এক করে মশলাগুলো ওর মধ্যে দিচ্ছি। এটা আবার বলে রাখি অপশনাল, ঘিটা দিলে ভালো হয়, বাট যদি অ্যাভয়েড করতে চাও সাদা তেলও দিতে পারো। জিরে আর গোলমরিচটা দিয়ে দিলাম প্রথমে, এরপরে দিয়ে দিচ্ছি আদা কুচিটা, তারপরে দিয়ে দিচ্ছি কারি পাতা, নারকোল কুচি দিয়ে দিলাম, কাজু দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়ব। হিংটা আমি দিয়ে দিয়েছি। ঘি এর মধ্যে ভালো করে এগুলোকে একটু ভেজে নিতে হবে, নিয়ে চাল আর ডাল যেটা সেদ্ধ করেছি ওর মধ্যে মিশিয়ে দিতে হবে। দেখো, তরকারিটা আমি এটার সঙ্গে মিশিয়ে দিয়েছি আমার সেদ্ধ করা ডাল আর চালের সঙ্গে। এটা হলো সাউথ ইন্ডিয়ায় খুব ফেমাস ভেন পোঙ্গল বলে এটাকে। খুব সিম্পল রান্না, চটজলদি হয়ে যায়, অথচ বেশ খেতে ভালো লাগে। মাঝে মাঝে ওকে স্বাদ বদলাবার জন্য সিম্পল ওয়েতে আমরা কিন্তু এরকমভাবে করে খেতেই পারি। এই হলো ফাইনাল লুক, এটাকে ভেন পোঙ্গল বলে। এটা দক্ষিণ ভারতীয় একটা খাবার, খুব পপুলার এখানে। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানিও। বন্ধুরা, তোমাদের
সঙ্গে নিয়ে বানালাম দক্ষিণ ভারতীয় একটা পদ যেটা বলে ভীমপঙ্গল। এখানে খুব ফেমাস এটা, খুব চটজলদি বানানো যায় প্রেশার কুকারে। তোমাদের সঙ্গে নিয়ে স্টেপ বাই স্টেপ দেখালাম, খেতে একটু ভালো মানে স্বাদ বদলানোর জন্য বেশ ভালোই লাগে। আমরা যেরকমভাবে খিচুড়ি খেয়ে থাকি সেরকম অত মশলা দিয়ে নয়, এটা খুব সিম্পলভাবে হয় আর অত তাড়াতাড়ি হয়ে যায়। এটা প্রায়শই এখানে মন্দিরেও এখানে প্রসাদ হিসেবে দেওয়া হয়। যারা পুরো ভিডিওটা দেখলে যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, তাহলে রোজকার মতন একই কথা বলবো, প্লিজ অনেক অনেক তোমাদের লাইক পাঠিও, শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তাদের উদ্দেশ্যে বলি আমার রিকোয়েস্ট রইল, সাবস্ক্রাইব করো। আমার সদস্য সংখ্যা পরিবারের বাড়লে তাহলে মনে আরও জোর পাবো, উৎসাহ পাবো আরও এরকম ধরনের কিছু নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারবো। আজ তাহলে এইটুকুই, কালকে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি নতুন কিছু রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বিগ স্মাইল, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। চলো টাটা।